লন্ডন ইউরোপ মহাদেশের অন্যতম এক বিখ্যাত ট্যুরিস্ট স্পট। আর আমাদের ভারতবর্ষের দিল্লি থেকে সেই লন্ডন যদি আমরা বাসে যেতে পারি তাহলে ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এখন লন্ডন যাওয়া যাবে আমাদের ভারতবর্ষের দিল্লি থেকে বাসে। সেটা কিভাবে যাওয়া যাবে, কতগুলো দেশ পেরিয়ে আমরা যাব, কত খরচা, সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। দিল্লি থেকে লন্ডন যাওয়া যাবে বাসে চড়েই। ভ্রমণ পিপাসুদের জন্য এমনই সুখবর নিয়ে এলো ভারতের হরিয়ানার একটি সংস্থা, যার নাম অ্যাডভেঞ্চারাস ওভারল্যান্ড। সংস্থাটির তরফ থেকে জানানো হয় এই বছরের সেপ্টেম্বর মাসের দিক থেকে শুরু হবে এই পরিষেবা, অর্থাৎ দিল্লি থেকে লন্ডন বাস যাত্রা। এর আগে 1957 সালে একবার এই পরিষেবা শুরু হয়। যাত্রাপথ ছিল তখন কলকাতা থেকে লন্ডন ভায়া দিল্লি হয়ে। 1976 সাল পর্যন্ত এই পরিষেবা ঠিকঠাক চলে, কিন্তু তারপরে বিভিন্ন রাজনৈতিক কারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক অবনতির জন্য এই পরিষেবা বন্ধ হয়ে যায়। তারপরে আবার শুরু হয়েছে এই 2022 সালে দিল্লি থেকে লন্ডন বাসে যাতায়াত। এই দীর্ঘ যাতায়াত পথের দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার এবং যেটা পাড়ি দিতে প্রায় 18টি দেশকে পাড়ি দিতে হবে। দিল্লি থেকে কলকাতা হয়ে মায়ানমারে পৌঁছাবে বাস, এরপরে থাইল্যান্ড, লাওস, চীন, কিজিগিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স হয়ে লন্ডনে পৌঁছাবে এই বাস। প্রায় 70 দিনের জার্নি। অ্যাডভেঞ্চারাস ওভারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসে থাকবে 20টি আসন, প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, যাত্রীদের ভিসাসহ বিদেশ ভ্রমণের যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে এই সংস্থাটি। এই দিল্লি লন্ডন সফরের জন্য, অর্থাৎ 70 দিন 18টি দেশ পেরোতে গিয়ে মোট খরচা পড়বে প্রায় মাথাপিছু 15 লক্ষ টাকা করে। আর এই বাসে চড়েই তুমি বাসের জানালার কাছ দিয়ে বিভিন্ন দেশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবে প্রতীক্ষিত যে লন্ডন শহরে। অর্থাৎ এখানে তোমার একটা ভ্রমণেই তুমি 18টি দেশকে ঘুরে নিতে পারবে। এটা হচ্ছে একটা বিশাল সুবিধা এই ভ্রমণের। এই খরচের মধ্যে ধরা থাকবে টিকিট, ভিসা, বিভিন্ন দেশে থাকার খরচসহ আনুষঙ্গিক নানা ব্যয়। অর্থাৎ বাসের ভিতরেই থাকা, খাওয়া এবং শুয়ে থাকার সমস্ত রকম আধুনিক ব্যবস্থা থাকবে, যেটা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া এই বাসটি যখন ইংলিশ চ্যানেল পার করবে তখন অবশ্যই তারা ক্রুজ, কোনো বড় জাহাজ ব্যবহার করবে। তাই শুধু বিমানে নয়, এখন চাইলে ইউরোপ মহাদেশ বাসে ভ্রমণ করা যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই ইনফরমেশন জেনে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণে টাটা বাই, সবাই ভালো থেকো।